স্থানীয় সরকারের নির্বাচনের সাম্প্রতিক চিত্রগুলো থেকে একেবারেই ভিন্ন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। কোনোরকম সহিংসতা ছাড়া সদ্য সমাপ্ত এই নির্বাচন প্রশংসা কুড়াচ্ছে সমালোচকদেরও। সুষ্ঠু নির্বাচন নিয়ে শুরু থেকেই শঙ্কার কথা বলে আসছিল সুশাসনের জন্য নাগরিক সুজন নামের সংগঠনটি। তারাও স্বীকার করে নিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নারায়ণগঞ্জ তার ঐতিহ্য ধরে রেখেছে, আবারও একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কোনো দ্বন্দ্বহানি ছিল না, কুৎসা ঘটনা ছিল না। বার্তা হলো এখানকার যে সরকার চাইলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর হয়। এই নির্বাচনে পুরোপুরি ইভিএম এর ব্যবহার নিয়েও সমালোচনা এবং কারচুপির শঙ্কার কথা বলা হচ্ছিল। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন মনে করেন ইভিএম পদ্ধতি এখনো ভোটার বান্ধব নয়, তবে নারায়ণগঞ্জের নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে পরবর্তী কমিশন। ইভিএমটা নিয়ে যে প্রচার, সেই প্রচারটি দুই দিনে, এত কমপ্লিকেটেড ইভিএম দুই দিনে কেউ বোঝে না। এটা করা উচিত ছিল অন্তত সাত দিন ব্যাপী, যে নির্বাচন কমিশন চলে যাচ্ছে। আমি তাদেরকে অন্য রিকোয়েস্ট করব যে এই যে সমস্যাগুলো হয়েছে, যেগুলো তারা নোট করেছে, এইগুলো নোট রেখে পরবর্তী নির্বাচন কমিশন আসার পরে ইভিএমটাকে আবার নতুন করে যাচাই করে দেখতে হবে। সাম্প্রতিক সময়ে এমন সুন্দর একটি নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক সমীকরণও সুষ্ঠু নির্বাচনের অন্যতম কারণ বলে মনে করছেন এই দুই নির্বাচন বিশেষজ্ঞ। আইবি যথেষ্ট কাজ করেছেন সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য, কাজে মানুষের ভোটটা কিন্তু তার পক্ষেই ছিল। নারায়ণগঞ্জ বাসীরা দুটো নির্বাচন খুব ভালো করেছে, সরকার এবং সরকারি যে প্রশাসন যন্ত্র সেখানে ছিল তারা ইন্টারফেয়ার করেনি। সরকার বর্তমানে চাপে আছে, বাইরের চাপে, দেশের অভ্যন্তরে নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সরকার যে বার্তা দেওয়ার চেষ্টা করছে তাদের উপর নির্ভর করা যায়, তারা সুষ্ঠু নির্বাচন তাদের অধীনে হতে পারে। বছরের শুরুতে এমন একটি ভালো নির্বাচন ভবিষ্যতে অন্যান্য নির্বাচনও ভালো করতে সংশ্লিষ্টদের উপর চাপ সৃষ্টি করবে বলেও মনে করেন এই দুই নির্বাচন বিশেষজ্ঞ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।